আলহামদুলিল্লাহ, আমরা জানছিলাম মূলত জুমা গঠন। যেমন জুমা আমরা বলি, আমাদের বাংলাদেশের সকল হুজুর আলী মোলামারা জুমা বলে, আসলে জুমা হবে না, হবে জামা। যেমন যেমন জামা, তো যেমন মানে হচ্ছে আপনার বহুবচন। তো বহুবচন কাকে বলে? একের অধিক হলেই সেটা বহুবচন। সেই অর্থে দ্বিবচন, আরবি ভাষার যে দ্বিবচন আছে সেটা কিন্তু মূলত বহু বচনেরই একটা অংশ, বহু বচনেরই একটা অংশ। তো আমরা আলহামদুলিল্লাহ জেনেছি পৃথিবীতে দ্বিবচন বানানোর একটাই বুদ্ধি। সেটা কি? সেটা হচ্ছে খালি আলিফ, তারপরে নুনে জের। পৃথিবীর সকল শব্দের শেষে যখন আমরা খালি আলিফ আর নুনে জের দিব, তখন আমাদের কি হয়ে যাবে? দিবসন তাসনিয়া বা মুসান্না। আমরা এগুলো আবার সুরে সুরে পড়াবো ইনশাল্লাহ, যারা প্রাইমারিতে আছেন আমরা সুরে সুরে পড়াবো। তো পৃথিবীতে মুয়ান্নাস সেনার বুদ্ধি একটা আমরা এর আগে জেনেছি, সেটা হচ্ছে গোলতা। যদি গোলতা থাকে তাহলে সেটা কি হয়? মুয়ান্নাস হয়। এখন মুয়ান্নাসের জুমা মানে মুয়ান্নাসের বহুবচন কিভাবে করতে হয়? মুয়ান্নাসের বহুবচন করতে হয় মূলত কি দিয়ে? ওই ছোট গুল তাটাকে বড় তা করে দিতে হয়, আর তার আগে একটা আলিফ দিতে হয়। আপনারা জেনে খুশি হবেন যে সাধারণত পৃথিবীতে আরবি ভাষায় জুমা গঠন করতে গেলে আলিফ দিতে হয় আর ওয়াও সাধারণত এই দুটা দিতে হয়, আর আর ইংলিশ ভাষায় সাধারণত এস বা ইএস দিতে হয়। অনেক সময় ওয়াও থাকার পরেও আলিফ দিতে হয়। তো আলিফ আর আলিফ, খালি আলিফ, হ্যাঁ হামজা না, খালি আলিফ আর হচ্ছে ওয়াও দিয়ে বহুবচন তৈরি করা যায়। সেই হিসাবে দ্বিবচনটাও তো বহুবচন, তো সেখানে আলিফ দিলে আর নুনে জের দিলে। আর বহুবচন করার যেহেতু আমরা নিয়ম জানছি, সেই হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীতে যেহেতু শব্দ হচ্ছে দুই প্রকার, পৃথিবীর প্রত্যেকটা শব্দই হয় সেটা মুজাক্কার হবে না হয় সেটা মুয়ান্নাস হবে। মুজাক্কার মানে কি? এই যে দেখেন, এই যে দেখেন জেন্ডার অফ নাউন মুজাক্কার, রস বিপরীত হচ্ছে মুয়ান্নাস। মুজাক্কার মানে পুলিঙ্গ বা পুরুষজন, আর মুয়ান্নাস মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ বা স্ত্রীজন। তো মুয়ান্নাসের চিহ্ন আমরা চিনি ছোট গোলতা, আর এই গোলতাটাকে বড় করে দিলে কি হয়ে যায়? মূলত গোলতাটাকে বড় করে দিলেই মূলত সেটা হয়ে যায়, আলহামদুলিল্লাহ সেটা বড় হয়ে যায় মূলত বহু বচন, বহু বচন জামা। প্লুরাল 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 নাম্বার, সাধারণত মিশ্রিত ভাই একের আমি তো অধিক ক্লাস করি সকল কিছুই বহু বচন। সাধারণত একের অধিক সকল কিছুই বহু বাবা বচন। ইংরেজিতে মূল নাউনের শেষে বা সাথে এস বা ইএস যোগ করে বহুবচন করতে হয়। ইংলিশে বহুবচনের বহু সুন্দর সুন্দর নিয়ম আছে, অক্সফোর্ড আমার কাছে আছে, এখন আপনাদেরকে দেখাবো। অক্সফোর্ডের ইয়াতে আছে, তারপর মাস্টারে আছে, কম্পিটিটিভ এক্সামে আছে। তো বেস্ট 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 পারফেক্ট একটা বই আছে, অসংখ্য বই অনেক সুন্দর আছে। আচ্ছা, কিন্তু সাধারণ কথা হচ্ছে এস বা ইএস যুক্ত করলেই হোক, কিন্তু আরবিতে ইংলিশের মতো এত সহজ না। আরবিতে দুটা জিনিস ভালো করে আমি আমার লিখিত বইয়ে লিখেছি, আপনারাও তারপরেও জেনে রাখেন, দুটা জিনিসের বাপ মাও নাই আরবিতে। যেভাবে আরবিরা ব্যবহার করে সেভাবেই জানতে হয়। তো সেটা কি? সেটা হচ্ছে বহুবচন, আরবি ভাষার বহুবচন
বিশেষ করে জুমা তাকসির আর হচ্ছে সোলাসি মোজারদের মাসদার। তো মাসদার কিছু মাসদার আছে ইচ্ছা করলেই বানাতে পারবেন না, যেভাবে আরবিরা বলে সেভাবে আমাদেরকে মুখস্থ করতে হয়, তার মধ্যে জুমাটাও। এই জন্য জুমার অধ্যায়টা লিখতে বহু বছর লাগলেও শুধু মদিনাতে 6 মাস, মদিনাতে 6 মাস সরাসরি 6 মাস লেগেছে এই এই জুমার অধ্যায়টা লিখতে। আমরা দ্বিতীয়বারে ধরবো, এখনই যে সব ভালোভাবে বুঝবো তা কিন্তু নয় ভাই, একটা ধারণা নিচ্ছি শুধুমাত্র। এটা অ্যাডভান্স লেভেলে যারা আছেন তাদেরকেই এখনো পড়াইনি, অল্প কিছু পড়িয়েছে। তো আপনাদের জন্য, আপনাদের জন্য এতটুকু যথেষ্ট, গোলতা থাকলে তার বহুবচন হবে আলিফ দেওয়ার পরে ওই গোলতাটাকে লম্বা তাক করে দিব, বাস হয়ে যাবে। আর যদি সাধারণত সকল শব্দর শেষেই ওয়াও সাকিন আর নুনে জবর দিব তাহলেই বহুবচন হয়ে যাবে। এতটুকু কথা যেটা আমি ভিডিও করে আপনাদেরকে পাঠিয়ে দিয়েছি, কিন্তু গবেষণা কি করেছি যেহেতু পড়া আসছে, একদিনে তো বেশি পড়া দেওয়া ঠিক না, তাই আর অন্য পড়ায় যাচ্ছি না। আগামীকাল অ্যাডভান্স প্রাইমারি সকল কেই ক্লাস করতেই হবে, করতেই হবে, করতে হবে। আগামীকাল ইনশাল্লাহ আমরা বাক্য গঠন জানবো। বাক্য গঠন বা বাক্য মানে আরবিতে কথা বলার জন্য যেটুকু জ্ঞান আমাদের দরকার, সকলে জোরে চিৎকার করে বলবেন আলহামদুলিল্লাহ আমরা ইতিমধ্যে শেষ করেছি আজকে, আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ইচ্ছে। তাহলে পড়ছি, বিরল কৌশলে জুমা গঠন ও তার রহস্য উন্মোচন। আল্লাহু আকবার, বিরল কিছু কৌশল আছে। যেমন আরবি ভাষার অন্যতম একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য, কেননা অনেক সময় একই শব্দের জুমা বহুবচন দুই বা ততোধিক হয়, শব্দ একটা কিন্তু জুমা তিনটা চারটা, তাহলে কার দাম বেশি হলো বলেন তো? শব্দের চাইতে আরবি ভাষায় জুমার দাম বেশি হচ্ছে অনেক সময়। আবার একই শব্দের জুমায়ের মধ্যে অর্থেরও অর্থের বা সংখ্যার কম বেশি হয়। সুবহান আল্লাহ, ইয়া রব্বি, ইয়া করিম, পৃথিবীর আর কোন ভাষার কোন শব্দ দিয়েই এভাবে আবেগ প্রকাশ করা বা ভাব প্রকাশ করা সম্ভব নয়। আরবি ভাষায় জুমার মধ্যে সংখ্যা নির্ণয় করা যায়, এই জন্য জুমায় কাল্লাত আর জুমায় কাসরাত বলা হয়। আপনারা অনেকে জীবনে শোনেননি, আমাদেরও আপাতত শোনার দরকার নেই। সংখ্যারও কম বেশি হয়, যা পৃথিবীর অন্য কোনো ভাষায় বিরল। আরবি ভাষায় শব্দের যেমন যে কি, তার উত্তর মূলত অনেক সময় ওই মূল শব্দের চেয়ে তার যেমন বা বহুবচনের গুরুত্বই বেশি বা বেশি ব্যবহার হয়ে থাকে। মূল শব্দই জানা যায় না, জুমাটাই বেশি ব্যবহার হয়ে থাকে, এরকম অসংখ্য উদাহরণ আছে। শুধু তাই নয়, এমন কি ফেলের যে রূপান্তর হয় আসলে তাও মূলত এই জমা সংক্রান্ত, অর্থাৎ জমায়ের রূপান্তর। কি অবাক কথা, আহারে সুবহান আল্লাহ, ইয়া রব্বি, ইয়া করিম, সাইদনি, আল্লাহুম্মা আরজুকনা হালালান তাইবা, আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলান ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শিতা সাহলান, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হালালান তাইবা, ইয়া রব্বি, ইয়া করিম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, সাইদনা। নতুন কথা, পৃথিবীতে ফেলের কোনো রূপান্তর হয় না, এটা মানুষে শুনলে হাসবে সবাই, আসলে এই সত্য, ফেলের রূপান্তর হয় না। পৃথিবীতে ফেলের যে রূপান্তর হয় সেটা মূলত ফেলের মধ্যে যে ফাইল থাকে তার রূপান্তর হয়, তাই বলেছি। শুধু তাই নয় ভাই, এমন কি ফেলের যে রূপান্তর হয়, তার মানে ফেলের মধ্যে ফাইলের যে রূপান্তর হয় আসলে তাও মূলত এই জমা সংক্রান্ত, অর্থাৎ জমায়ের রূপান্তর।
মূলত ফেলের কোন রূপান্তরই হয় না। পক্ষান্তরে এমন কিছু জামা যা সিমাই মানে শুনে শুনে, অর্থাৎ আরবিরা যেভাবে ব্যবহার করে সেইভাবেই জানতে হবে। সুতরাং আরবি ভাষায় জামা সংক্রান্ত জ্ঞান ছাড়া দক্ষতা অর্জন অবশ্যই অসম্ভব। এখানে আর প্রায় অসম্ভব বলিনি, সব জায়গায় প্রায় অসম্ভব বলেছি, কিন্তু কেউ যদি জুমা সম্পর্কে না জানে তাহলে আরবি ভাষা সে বলতে বুঝতে লিখতে ও পড়তে পারবে না। হয় তাকে মুখস্থ করতে হবে, আর না হয় তাকে জেনে শুনে বুঝে মুখস্থ করতে হবে, যেভাবে হোক তাকে জানতেই হবে, উপায় নাই। কিন্তু আমরা জানি কিতাবুনকে কেন কুতুবুন হলো জানেন? কিতাবুন 3 অক্ষর বিশিষ্ট শব্দ, যদি 3 অক্ষর বিশিষ্ট শব্দ হয় তাহলে তার ওজন কয়েকটা আছে, তার মধ্যে একটা হচ্ছে ফুলনের ওজনে কুতুবুন, এই জন্য কিতাবুনের বহুবচন হলো কুতুবুন। যদি 3 অক্ষর বিশিষ্ট শব্দ তাসদিদ যুক্ত হয়, যেমন খদ্দুন গাল, সফুন সফুন শ্রেণী, তারপরে আর কি আছে নাসন নাস নাস নাসন মানে হচ্ছে টেক্সট বুক, তাহলে যে নাসুন নুসুসুন খাদ্দুন কুদুদুন জাফুন জুফুফুন হাদ্দুন হুদুদুন, এই যে হাদ্দুন মানে সংজ্ঞা, হাদ্দুন হুদুদুন, হ্যাঁ এইরকম ভাবে নিয়ম বানিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহ তুমি এই বইটাকে অন্তত আরবিতে আমাকে অনুবাদ করার তৌফিক দান করো। আল্লাহ এই বইগুলো আরবি এবং ইংলিশে আমি যেন অনুবাদ করতে পারি, তার আগে যেন আমার মৃত্যু না আসে। আল্লাহ শুধুমাত্র তোমার দিনের জন্য আমার জীবনটাকে বৃদ্ধি করে দেন। আল্লাহ মহান আল্লাহ তালা, আপনি যেমনটি চাইবেন তেমনটি হবে ইনশাআল্লাহ।